এদিকে কিছু গণমাধ্যম তার বক্তব্য ভিন্নভাবে উপস্থাপন করেছে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন বলেছেন, অস্থিরতা তৈরি করতে মাঝে মাঝে মিডিয়া বানোয়াট খবর ছড়িয়েছে যা ডাহা মিথ্যা। তিনি সরকারের স্থিতিশীলতা বজায় রাখতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন। আরও জানাচ্ছেন এআর বাদল। চট্টগ্রামে জন্মাষ্টমীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি ভারত সরকারকে অনুরোধ করেছেন শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যা যা করণীয় সব কিছু করতে। আমি ভারতে গিয়ে যেটি বলেছি যে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। আজকে অনেকের বক্তব্য সেটা এসেছে যে শেখ হাসিনা আমাদের আদর্শ, আর টিকে ঠিক তাকে টিকে রাখতে হলে আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে, আমাদের দেশে সত্যিকারভাবে সাম্প্রদায়িক মুক্ত অসাম্প্রদায়িক একটা দেশ হবে। সেই জন্য শেখ হাসিনা টিকে রাখার জন্যে যা যা করা আমি ভারতবর্ষ সরকারকে সেটা অনুরোধ করছি। এ নিয়ে সারাদেশে সমালোচনার ঝড় ওঠে। এর ঠিক একদিন পরেই গোপালগঞ্জে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তার কথার ব্যাখ্যা দিয়ে মন্ত্রী বলেন, গণমাধ্যমে তার কথা অসত্যভাবে উপস্থাপন করা হয়েছে। তা আমি ভারত সরকারে বললাম যে আপনার মুখ্যমন্ত্রী বলেছেন শেখ হাসিনা থাকায় স্থিতিশীলতা এসেছে। স্থিতিশীলতা হয় আমাদের দেশেরও মঙ্গল হচ্ছে, আপনার দেশেরও মঙ্গল হচ্ছে। আমি বলেছি যে শেখ হাসিনা আমরা বদ্ধপরিকর, শেখ হাসিনার আমরা চাই যে তার কিসেরের নাম স্থিতিশীলতা থাকুক, এই ব্যাপারে আপনারা আমাদের সাহায্য করলে আমরা খুব খুশি হব। কোনো কোনো লোক বলে আমরা নাকি মিডিয়াকে কন্ট্রোল করি। দেখেন রে, করি কন্ট্রোল করি? আমি যতদিন পাবলিক লাইফে আছি অবশ্যই মিডিয়ায় নিয়ে গল্প বানাবে, তবে বেশি বেশি দাহা মিথ্যা বললে খারাপ লাগে আর কি, গল্প বানা কিছু কি। দেশকে অস্থির করার জন্য গণমাধ্যম ভিত্তিহীন সংবাদ প্রচার করছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু আপনাদের মিডিয়া টিডিয়া অনেক সময় এই অস্থিরতা বাড়ানোর জন্যে অনেক বানোয়াট খবর টবর দেন, এইগুলো দেন, খুব দুঃখজনক, এটা খুবই দুঃখজনক। এর আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যেও অন্য দেশের তুলনায় দেশের মানুষ বেহেস্তে আছে বলে সমালোচনার মুখে পড়েন মন্ত্রী। আমরা তো সুখে আছি, বেহেস্তে আছি বলতে হবে। পরে গণমাধ্যমের দোষ দিয়ে তিনি বলেন, তার কথা টুইস্ট বা অপব্যাখ্যা করেছে গণমাধ্যম। আমি তো মানে ট্রু সেন্স অফ বেহেস্ত কথার কথা বলেছি, কিন্তু আপনারা আমারে খায়া ফেললেন। এ আর বাদল, আরটিভি, ঢাকা।